এই যে মিষ্টি আলু, দেখেন আপনারা সবার পরিচিত এই মিষ্টি আলু, এটা মূলত সবাই সিদ্ধ করে খায়। তো আমরা আজকে এই মিষ্টি আলু দিয়ে পাকোড়া বানাবো, মিষ্টি আলুকে পাকোড়া বানাবো মিষ্টি আলু দিয়ে। তো এই মিষ্টি আলু দেখলেন, আমরা বানাচ্ছি মিষ্টি আলুর পাকোড়া। মিষ্টি আলুর পাকোড়াটা শুনে কি আপনারা কি চমকে গেছেন? মিষ্টি আলু হচ্ছে সিদ্ধ করে খায় সবাই বেশিরভাগ, যেটা লাল চামড়া থাকে আর কি উপরে। তো এটা এখন আমরা এই মিষ্টি আলুটাকে তেলে ভাজতেছি। দেখেন মিষ্টি আলুটাকে সিদ্ধ করে তারপর যে বেসন দিয়ে মেখে এটা এখন আমরা ভাজতেছি, অনেক টেস্টি। এই ভাজা হচ্ছে পাকোড়া, মিষ্টি আলুর পাকোড়া। ডুবো তেলের মধ্যে ভাজতেছি আমরা, অনেক টেস্টি। আমি ওটা খেয়ে দেখছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। কালারটা সুন্দর আসতেছে। আপনারাও ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন এরকম ঝটপট মজাদার রেসিপি। জাস্ট বাজার থেকে মিষ্টি আলু নিয়ে আসতে হবে। এই মিষ্টি আলু আমি অনেক দূর থেকে আনছি, তো অনেক আলুটা সিদ্ধ করেও খাইছি, অনেক মজা মাশাল্লাহ। এখন ভাজা অবস্থায় এটা আরও মজা হবে। ঠিক আছে, সবাই দেখতেছে তো। এই যে এখন তেল থেকে মানে উঠানো হচ্ছে গরম গরম পাকোড়া। ধোঁয়া উঠতেছে দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, গরম গরম পাকোড়া। শব্দটা পাচ্ছেন তেলের? তো আমাদের মিষ্টি আলু পাকোড়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর। এই যে তো আপনারা পাশে সময় পাইলে এভাবে ঝটপট মজাদার মিষ্টি আলুর রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। সবাই ভিডিওটা বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, এনজয় করেন, আমরা এখন এটা খাবারটা এনজয় করতেছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।